নমস্কার বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ভারতের পোস্ট অফিসের তরফ থেকে চাকরির জন্য বিশেষ বিজ্ঞপ্তি জারি হয়েছে তা নিয়ে। ভিডিওটার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ডিপার্টমেন্ট অব পোস্ট ইন্ডিয়াতে স্টাফ কার ড্রাইভার পদে চাকরির জন্য বিশেষ বিজ্ঞপ্তি জারি হয়েছে। আবেদনের পদ্ধতি অফলাইন। বিজ্ঞপ্তির তারিখ 17 জানুয়ারি 2022। অফলাইন আবেদনের শেষ তারিখ 15 মার্চ 2022। পদের সংখ্যা 29টি। আনরিজার্ভ বা জেনারেল ক্যাটাগরির 15টি, এসসি ক্যাটাগরির 3টি, ওবিসি ক্যাটাগরির 8টি এবং ইডাব্লিউএস ক্যাটাগরির 3টি। শিক্ষাগত যোগ্যতা। প্রার্থীদের কোনো স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউশন থেকে মাধ্যমিক পাস হতে হবে। অন্যান্য যোগ্যতা। হালকা এবং ভারী মোটরগাড়ি জন্য একটি বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। মোটর মেকানিজম কাজের ওপরে জ্ঞান থাকতে হবে। হালকা ও ভারী মোটরগাড়ি চালানোর কমপক্ষে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। নির্বাচন বা নিয়োগের পদ্ধতি। ড্রাইভিং টেস্টের মাধ্যমে প্রার্থীকে বাছাই করে নেওয়া হবে। বয়সের সীমা 15 মার্চ 2022 অনুযায়ী প্রার্থীদের বয়স 18 থেকে 27 বছরের মধ্যে হতে হবে। বেতন। এই পদের জন্য প্রার্থীদের মাসিক বেতন 19,900 টাকা থেকে 63,200 টাকার মধ্যে ধার্য করা হয়েছে। আবেদন ফি। এই পদগুলিতে আবেদন করার জন্য কোনো রকম আবেদন ফি বা মূল্য লাগবে না। আবেদনপত্র পাঠানোর ঠিকানা দ্য সিনিয়র ম্যানেজার মেল মোটর সার্ভিস, C121 নারায়ণ ইন্ডাস্ট্রিয়াল এরিয়া ফেজ 1, নারায়ণ নিউ দিল্লি, পিন 110028। আবেদনপত্র পাঠানোর নিয়ম। নোটিফিকেশনে উল্লেখিত সমস্ত নথিসহ নোটিফিকেশনের উল্লেখিত ঠিকানায় পোস্ট অফিসের মাধ্যমে আবেদনপত্রটি পাঠাতে হবে। এছাড়াও বিস্তারিত জানতে ডেসক্রিপশন বক্সে দেওয়া অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক, অফিসিয়াল নোটিফিকেশনের লিঙ্ক এবং আবেদনপত্রটি পাঠানোর ঠিকানা দেওয়া আছে, সেখান থেকে আপনারা বিস্তারিত জেনে নিতে পারেন।